Yeah.
ওনাবি হ্যাঁ বলো তা ছয়ানাতে পার করতে পারবে না 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 তা কি করা যায় বলো তো ও না না ও নবি হ্যাঁ বলো আমার বেই এক আনা দিয়ে গেছে তাই কি বলছি জানো নবি কি বলছো ও মাঝি শোনো শোনো পারের বেলা দেরি করছো কেন মথুরা বাজারে যাব পার করে দাও আর পারের বেলা না বিক যায় বইয়ে राधार गायर जड़ी तो बस कि चोखे आपछा देखी बुढ़ा मानुष बोले हुई दी गो ও নবি হ্যাঁ বলো তা যাই হোক আমার সাধনা করে দিচ্ছি পার করে দাও সাধনায়ও হবে না হ্যাঁ বলি সাত সমুদ্রে ঢেউ লাগবে আমি আমার তরি বাইতে পারবো না তাই সাধনাতে হবে না সাত সমুদ্রে ঢেউ লাগবে সাধনাতে পার করতে পারবে না 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 আডানা করে দিচ্ছি পার করে দাও আডানা হ্যাঁ আডানা মানে কি গো ও আডানা মানে তুমি কি জানো না না তা তুমি কি করে জানবে আমার এই যে বর্দি জানে আর সে বর্দি জানে আডানা মানে কি জানো কি গো আডানা মানে আধুলি গো আধুলি ও আধুলি হ্যাঁ হ্যাঁ আমি আধুলি ও বাবা আমার বেনের যা সেটি হা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে বুঝছে দেখো ও বাবা কিরকম বুঝছে দেখো গো ও দাঁতগুলো কিরকম দেখাটে গো ও দিদি খুব বিপদে পড়ছি গো দিদি ও দিদি এ গানা হবে গো দিদি
ও দিদি হবে হবে ও দিদি হবে গো ও নবি হ্যাঁ বলো তাই কি বলছি জানো কি বলছো গো নই আনা দেব তোমায় কোঢ়ি গো হরি বল হরি বল হরি বল নই আনা দেব তোমায় কোঢ়ি গো আর পার করো তাড়াতাড়ি পার করো তাড়াতাড়ি जाबो मोहरा मथुरा हाते बोधी दुगदा करोरा जाबो मथुरा मोदर पार करी मोरा जाबो मथुरा बोधी दुगदा तुम पुरानो माझी नतुन माझी नय ना गो ओ ललिता बोले 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 लास्ट दीदी को आर ये गाना रखती नहीं पान खाबो बोले टैपे मेरे रखती नहीं गो दीदी शेष पैसा शेष कोड़ीटा दिया दे ओ नबी हाँ बोलो ताई की बोलछी जानो की बोलछो देव दोस आना कोरोना बहाना अरे जाबो बाजार रेते बेला थामे ना ना भी
কেমন ভাবে আমরা নাম দিয়ে আসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Krishna Krishna Hare Hare
হরে রাম
ষোলো राधे 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 नाम चलो वृंदावन धाम
স্বেচ্ছাসেবক जमुना जमुना
Oh.
বলো বলো আমারও সুন্দর না আচ্ছা দেবা আশি দিবে পা আচ্ছা বুঝিয়ে চাপিতে হইবে তাহার ও মাঝি হ্যাঁ বলো তার মানে কি গো আমার নৌকই না তুমি কি করবে বিরহের তাপ দিয়ে আমাদের ললিতা সুখীকে শুকিয়ে নেবে হ্যাঁ গো ও আমার বিশাখা সুন্দরী হাঁস এই যে দূরে দাঁড়িয়ে আছে দেখছো তো গলায় উড়না দিয়া দাঁড়িয়ে আছে দেখছো কত আছে না কত আছে গো 20 কেজি আছে তুমি কি করবে রসায়ন করি নামে প্রেমে ডুবাইয়ে রসায়ন করে নেবে হ্যাঁ গো বেশ বেশ যাই হোক ললিতা বিশাখা বলে বলে তা আমাদেরকে তো পারে যেতে হবে ওই দধি দুধে পচে গ্যাস বাবা 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 কি গ্যাস বলি তাড়াতাড়ি করে পার হবি তো নাকি হ্যাঁ হ্যাঁ বলি ও নাবি হ্যাঁ বলো তা আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও তো মায়েদেরকে বলছি রাধারানীর মাথা থেকে জিনারা পশরা নামিয়ে দিয়ে গেছে মায়েরা এসে আবার রাধারানীর মাথায় পশরা খানি তুলে দিয়ে যান মায়েদেরকে বলছি আপনারা এসে রাধারানীর মাথায় পশরা খানি তুলে দিয়ে যান আগে আগে যাই ললিতা পিছে
लाल गोलाप और सदा कृष्ण आछे छोड़ दो नौका पार ओ माझी
আমরা উঠে পড়েছি এবার তোমার তরি ছাড়ো তাহলে ছাড়ছি হ্যাঁ হ্যাঁ ছাড়ো বলি মারো হো মারো মারো টান হেইয়া 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 মারো হো মারো মারো টান হেইয়া হাল ধরবো আমরা সব আমরা হাল ধরতে পারবো না তাড়াতাড়ি করে পার করে দাও বললাম না হাল ধরে বসো না 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 হ্যাঁ বলো তোমাদের নীলবসনা সুন্দরী না হ্যাঁ হ্যাঁ ওর ঘোমটাই বাতাস লাগছে তা কি করতে হবে তাই আমি নৌকো বাইতে পারছি না বলি নীল শাড়ি ফেলো জলে শাড়ি ফেলো জলে জিন্দগি ঝড় উঠতে পারে নীল শাড়ি ফেলো জলে দেখতে পাচ্ছ না এই লক্ষ্মী জন্দনপুর আদিবাসী বাজারে কেমন মেঘ করেছে ও বাবা এই মেঘ করেছে বলে আমাদের এই রাধা রানীর শাড়ি নদীর জলে ফেলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ও মা রাধা রানীর যদি শাড়ি খুলে নদীর জলে ফেলা হয় কি হবে পুরা মাল একটা কালি ওনাবি বলো পুরা মাল একটা কালি ও মাই মা আমি ল্যাংটা বড় ভালোবাসি যখন ভাবে এসেছিলে তখন কাপড় এনেছিলে যখন ভাবে এসেছিলে তখন কাপড় এনেছিলে যখন ভাবা ছেড়ে যাবে তখন কাপড় নিয়ে যাবে যখন ভাবা ছেড়ে যাবে তখন কাপড় নিয়ে যাবে ঘুমসুটুকু ছেড়ে দেবে যখন ভাবো ছেড়ে 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 যাবে ও মা মা বলো বলো আমাদের রাধা রানী নীল কাপড় দেখে যদি আকাশে মেঘ উঠতে পারে তা মাঝি তো কালো তাই কালো বরণ দেখে তো আকাশে মেঘ উঠতে পারে অবশ্যই আমরা কি করব জানো কি করি তাড়াতাড়ি বল বলি মাথায় ঘোল ঠেলে দেব কালো বরণ মাথায় ঘোল ঠেলে দেব কালো বরণ সাদা
আবু ডুবু খেয়া তখন পেট ফুলিয়া মরিয়া আবু ও নবি হ্যাঁ বলো তোমার হাতটা দেখি হাত দেব না ও নবি একটু হাতটা দাও না গো হাত একবার দাও ও নবি একটু দাও দাও দেব দিয়ে দেখি ও নবি হ্যাঁ বলো তাই কি বলছি জানো কি বলছো মাঝি গো মাঝি হাত ধরিয়া গো আর তাড়াতাড়ি কর পারে যাব বাজারে নবি গো बाबू सर तो चले जाबो ना সত্যি সত্যি ভালোবাসবে সত্যি সত্যি ভালোবাসবো তাই কি বলছি জানো নবি ও নবি হ্যাঁ বলো জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসো নি आगे क्यों जाऊनी देखा आगे कैन जाओ नी देखा
খেতে দেব হ্যাঁ কিছু খাওয়া হয়নি আমাদের কাছে খাবার টাবার নেই আমরা খেতে দিতে পারবো ও বড়াই মা বলো ও এই তোমাদের আমার চার রকমের দুধ আছে চার রকমের দুধ কি কি বলো দেখি একটা বুসা দুধ একটা উঠা দুধ একটা ঝোলা দুধ আর একটা আছে আমার সে ব্যাঙের কাছে আমি কইবনি ও নাবি ও বড়াই মা বলো ভেঙে বলো কি বললে ওঠা দুধ মানে যে দুধ উঠা যায় তাকে উঠা দুধ কয় কি গো মা ও নাবি ভেঙে বলো ও যে দুধ উঠে হ্যাঁ হ্যাঁ ওই যেটা মন্থন করে যেটা মাখনটা তুলে নেওয়া হয় না হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে উঠা দুধ আর বসা দুধ যেটা গরম করে আমরা জারে করে বসে দিই ওটা হচ্ছে বসা দুধ আর ঝোলা দুধ বাদ বাকি মন্থন করার পর যে দুধটা পড়ে রয় সেটা ঘোল সেটা ঝোলা দুধ আর হাইব্রিড দুধ ও বাবা সে ব্যান কটে ব্যানে আর আগের মতো কি আর সে দুধ আছে রে সে দুধ লাতি পুতি হইছে খায়া সব শেষ হইছে জানো নাবি হ্যাঁ বলো সে দুধটা কি জানো কি গো ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 2 ল্যাকটোজিন 3 ও তাই হ্যাঁ গো আমি তো খাবো হ্যাঁ ওই সুন্দরীর কাছে যেটা আছে ও মা গা হায় হায় নতুন বাজারিনী ঘিরে রাখে ললিতা সব শেষ হয়ে গেল মন হাঁটি ও নাবি হ্যাঁ বলো তা যাই হোক দিদি পার হইতে হবে ঘোল টোল কুচিয়া যাটে তা যা হোক আমি পুরা মানুষ খাবি দেই হ্যাঁ খাবি দেই ও নাবি হ্যাঁ বলো আমি খাই দিছি এসো হ্যাঁ হ্যাঁ বলে আমি যাত্তার হাতে খাই না গো ও নাবি হ্যাঁ বলো তা তোমার হাতটা একটু দেখি আবার আমার হাত দেবে না 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 আচ্ছা বাড়ি তো মাঝি তোমার বাড়ি কোথায় বলো তো আমার বাড়ি হ্যাঁ কেন আমার বাড়ি তুমি জানো না ও আমি তুমি জানো তোমার বাড়ি আমি আমার বাড়ি আমি জানো না ও নাবি হ্যাঁ বলো তবে আমি তোমার বাড়ি বলবো তুমি বলো দেখি যদি পারো বলবো হ্যাঁ বলো তাহলে বলছি শোনো হ্যাঁ বলো বলো ওই বাড়ি তোমার বৃন্দাবনে বাড়ি তোমার ব্রজ ধামে গো ঠাকুর ব্রজ ধামে বাড়ি তোমার
যাবি হ্যাঁ বলো তা ঠিক বলেছি তো राधा सुंदरी जलानी जमुना लोहे का कदम तोला আর কদম তলায় চিকন কালা পাতে গাছ কদম তলায় চিকন কালা পাতে গাছ রে রে দাদা সুন্দরী জল নিতে যাই যমুনা লয়ে দাগো রে কদম তলা কদম তলায় চিকন কালা পাতে গাছ রে কদম তলায় চিকন কালা পাতে গাছ রে কৃষ্ণ নামে রাসে পিয়া করো ওরে রাধে 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 রাধে
পেয়েছিলাম তারপরে যুগল রূপ দর্শন করে যমুনার বনবাস সম্পূর্ণ করব তাই আজ রাধারানীকে নিয়ে যমুনার বনবাস সম্পূর্ণ করব যমুনার মরবাসনা পূর্ণ করার আগে আমাকে কিন্তু তোমাদের রাধারানীকে খাই দিতে হবে বলে বলে লিতা বলে বলে তার রাধারানীকে খাই দিতে বলি হ্যাঁ হ্যাঁ বলো বলি ও রাধারানী কিছু বলছো বড়াই মা তা তুমি নাভিকে খাইয়ে দাও খাই দিচ্ছি বড়াই মা
বলি আজ হোলি খেলব সা তোমারি শনে একা পেয়েছি ও সামনি ধুবনে আজ হোলি খেলব রে সব তোমারি শনে Yeah.